Eu não vou dar uma olhada.
আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, আমি মধুর শিশুস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমাদের হোস্টেলের মোট ছাত্র সংখ্যা 170 জন, 170 আপ ডাউন করে, দু একজন এদিক চলে যায় আবার নতুন আসে। তো আমাদের হোস্টেলের খাবার মান খুব ভালো, এটা আমি একবার এনশিওর করতেছি। এই কারণেই আমরা প্রতিদিন মানে সতেজ টাটকা সবজি তরকারি এগুলো আমরা বাজার থেকে কিনি, এবং যাতে ছাত্রদের পুষ্টি অভাব না হয় সেক্ষেত্রে আমরা পাশে করে খুব ভালো সবজি যেটা সেটাই কিনি সকাল এবং দুপুরে, মাছ অথবা মাংস, রাতে গরুর মাংস। অন্য যারা অন্য সম্প্রদায় আছে বা যারা গরু খায় না তাদের জন্য বিকল্প আছে, পোলট্রি রয়েছে, যে মাছ এগুলোই আমরা প্রতিদিনই দিয়ে থাকি। আমাদের হোস্টেলের পড়াশোনা মোটামুটি রুটিন মাফিক হয়ে থাকে, যে সকালে আমরা 6টার দিকে স্টুডেন্টদেরকে ডাকাই দিই, প্রত্যেক রুমে স্টুডেন্টকে উঠিয়ে তারপর যার যার রুমে বলি পড়তে বসতে। তো সকালে আমাদের শিক্ষকরা ডিউটি করে, আলাদা আলাদা ওদের ডিউটি বন্টন করা রয়েছে, তারা আসে, আসার পর কোনো স্যারের 1 ঘন্টা ডিউটি রয়েছে, আবার আরেক স্যারের 1 ঘন্টা। এভাবে আমরা সকাল 8:30 পর্যন্ত ডিউটি করি, রাতেও ওরকমই, রাতে ওরকম ডিউটি বন্টন করা আছে, যে আমরা 7টা থেকে 8টা, আবার মাঝখানে খাওয়ার জন্য বিরতি 40 মিনিট, তারপর 40 থেকে আবার শুরু হয় 11:30 পর্যন্ত আমরা আর কি স্টুডেন্টকে পড়ার রুমে বা পড়ার নিজেতে রাখি। তো প্রতিদিন এই রুটিনে আমাদের চলে, সেই জন্য আমরা তদারকি করি। আমরা নিজেরা, আমাদের সহকারী প্রধান শিক্ষক সে নিজেও ডিউটি করে, আবার মাঝে সহকারী প্রধান শিক্ষক আমাদের সাথে মাঝে মাঝে ডিউটি করে, উনি আমাদেরকে বেশ তদারকিতে রাখে। তবে সবচেয়ে বড় ই হলো হতাশ ই হলো যে বয়ের ভীতি দিকটা হলো কি, প্রিন্সিপাল স্যার আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে এই স্টুডেন্টদের বিষয়ে যে কোনো সময় নজরদারি করতে পারে, সে আসা মাঝে মাঝে এসে ছাত্রের দিকে মানে বা ঘুমে থেকে না উঠলে সে নিজেও এসে তাদেরকে একটু খুবই সিনসিয়ারভাবে তারা কাজ করে। তো আমি সর্বোপরি এভাবে যদি কোনো প্রতিষ্ঠান এভাবে চলতে থাকে তাহলে আমার মনে হয় অবশ্যই ডেভেলপ হবে, অবশ্যই ইম্প্রুভ হবে স্টুডেন্টদের। আমার নাম মোহাম্মদ জান্নাতুল নিশাত, আমি ক্লাস 9 শ্রেণীর ধূমকেতু শাখায় পড়ি। আমি হোস্টেলে থাকি, আমি হোস্টেলে একজন ছাত্র। আমরা খুব রাত্রে পড়াশোনা করে ঘুমাই, আমরা দেখা যায় যে আমরা সকালে ঘুম থেকে জাগ না পাই না, স্যার আমাদেরকে নিজেদের নিজে নিজে ডাক দিয়ে আমাদের নিজের নিজের নিজেদের পড়ার টেবিলে বসায় আমরা পড়ি। এতে স্যার আমাদের কখনো মারে না, স্যার আমাদের বুঝে শুনে পড়ায় এবং আমাদেরকে খুব খুব নিয়ম শৃঙ্খলার শিক্ষা দেন। এতে করে দেখা যায় যে প্রিন্সিপাল স্যার আমাদেরকে নিজেরা এসে ছাত্রাবাসে পরিচর্যা করে, পরিচর্যা করার মাধ্যমে দেখা যায় যে আমরা যেভাবে কোনো নিয়মানুবর্তিতার বিশৃঙ্খলা করলে তিনি আমাদেরকে শিক্ষা দেন। আমাদের সহকারী প্রধান শিক্ষকও আমি তেমনি তার মতো নিয়মানুবর্তিতা, আমাদের হোস্টেল সুপারও তেমনি তাই। আমাদের হোস্টেল সুপারের দায়িত্বে রয়েছে ছাত্রাবাসের মিল চার্জ, সেই মিল চার্জের দায়িত্বে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের হোস্টেলে 3 বেলা আমরা খাওয়া দাওয়া করি, 3 বেলা খাওয়া দাওয়ার মান অনেক ভালো, দেখা যায় যে আমরা মিল স্যার যেভাবে দেয় তিনি সেভাবে খুব ভালোভাবে পরিচালনা করতে পারে, এবং মাস শেষে দেখা যায় তিনি আমাদের খুব ভালোভাবে মিল স্যারদের হিসাব ঘোষণা করে আমাদেরকে কিছু আপ্যায়ন করে, যেতে আমরা অনেক খুশি হই। দেখা যায় যে আমাদের হোস্টেল সুপার অনেক দায়িত্বপূর্ণ এবং নিয়মানুবর্তিতাশীল। আমাদের হোস্টেলে যে কোনো সমস্যা হলে আমরা তার কাছে যাই এবং তিনি আমাদেরকে যেভাবে সাহায্য করা প্রয়োজন তিনি আমাদেরকে সেভাবে সাহায্য করেন, এতে আমরা তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ও নিয়মানুবর্তিতাশীল। তিনি আমাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা যদি তার কাছে যাই তিনি আমাদের সাহায্য করেন। আসসালামু আলাইকুম,
আমি সাব্বির আহমেদ, আমি হোস্টেলে থাকি। তো এখানে আমাদের পড়াশোনার অনেক মানে ভালো সুযোগ সুবিধা আছে। সকালে 6টা সাড়ে 6টার দিকে আমাদের হোস্টেল সুপার স্যার আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে পড়ার টেবিলে বসিয়ে দেয়। তো আমরা 8:30 পর্যন্ত এখানে পড়াশোনা করি। তো হোস্টেল সুপার স্যার তো আমাদের সাথে সবসময় থাকেনি, তার পাশাপাশি অন্যান্য শিক্ষকরা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, সবসময় আমাদেরকে দেখাশোনা করেন। তারা পিতামাতার মতোই সবসময় আমাদের সাথে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। তো এছাড়াও যে কোনো সময় হঠাৎ করে আমাদের সহকারী শিক্ষক স্যার এবং প্রিন্সিপাল স্যার আমাদের কাছে আসেন এবং পড়াশোনার বিষয়ে এবং অন্যান্য যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করে তো আমাদের যেসব সমস্যা সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং সবসময় তারা আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। তো এছাড়াও আমাদের হোস্টেলে খাওয়া দাওয়ার ব্যাপার মানে আমাদের খাওয়া দাওয়ার বিষয়টা অনেক ভালো এবং উন্নত মানের। আমরা যে টাকা দিই সে টাকায় আমরা অনেক ভালো মানের একটা খাবার পাই। আমার মনে হয় না এটা সারা টাঙ্গাইলের মধ্যে কোনো জায়গায় এরকম একটা খাবার পাওয়া যাবে এরকম সিস্টেমে। তো এছাড়াও আমাদের হোস্টেলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে। তো এছাড়াও পত্রিকার ব্যবস্থা করা আছে। তো আমরা এখানে অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং তারা আমাদের সবসময় আমাদের পিতামাতার মতো আমাদেরকে সবসময় আগলে রাখেন এবং আমাদেরকে সবসময় তাদের নিজেদের একটা পরিবারের মতো আমাদেরকে এখানে রাখেন। হ্যালো কালাম বই, এটা মনে হয় মনে হয় আমার।
থাকি। Thank you.